হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি মটন কষা। মটন কষা না, মটন ঝোল, তো যেটাই হোক, তো বেশি ঝোলও না, বেশি শুকনোও না। তো আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। তো বেশ কয়েকটা আলু দিয়ে দিলাম। তো আলুগুলো একটু হালকা আঁচে ভাজবো। তো একটু দিলাম নুন, একটু দিলাম হলুদ গুঁড়ো। তো একটু লাল লাল করে ভাজবো। তো এখানে কিন্তু ভাজাটা প্রায় হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিব। তো এই যে ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো ওই তেলে আজকে একটু অন্যরকম করে করছি। তো দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা, দিচ্ছি একটা টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা চেরা। তো এবারে এগুলো একটু ভাজা হবে। এবারে দিয়ে দেব মটনটা, যেটা মাখানো আমি দেখাইনি। তো আজকের মটনটা কীভাবে অন্যরকম, তো আজকে কিন্তু আমি পেঁয়াজ কিন্তু কোনো পেস্ট করিনি, পেস্ট করে দিইনি। তো পেঁয়াজটাকে আমি বড় বড় করে কেটে মাখানো হয়েছে মশলা দিয়ে, সব জিরে, তার জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর যা যা লাগবে, নুন, তো সব কিছু দিয়ে মাখিয়ে রসুন আদা বাটা সবই দিয়েছি। তো এবারে আমি হালকা মানে কিছুটা মাটন দিয়েছি, আরও কিছুটা রয়েছে, কারণ নাড়াচাড়া যাবে না, তার জন্য অল্পটা দিলাম। তো আবার পরে দিয়ে আবারও দেখতে পাচ্ছ, এখনই তো আগে অল্প ছিল, এখন আবার বেশি হয়ে গেলো কী করে, তো বললামই তো। যাই হোক, তো দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু তেল ছেড়ে গেছে। আর মাটনটার মধ্যে মাংস দেখা যাচ্ছে না, শুধু হাড় আর হাড়। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসছে। তো এবারে আমি কিছুক্ষণ পরপর আবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাবো, যাতে সেদ্ধ হয় ভালোভাবে। তো আমি কিন্তু কোনোরকম পেঁয়াজ পেস্ট করে দিইনি বা তেলেও ভাজিনি দেখতেই পেলে। ও আরও কী দিয়েছিলাম, টক দই দিয়েছিলাম। তো সব মাখানোটা যেহেতু দেখাইনি তোমাদেরকে, তো কষানোটা কিন্তু প্রায় কমপ্লিট, কারণ তেল দেখতে পাচ্ছ পুরোটা তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দেব আলু। তো আলুটা কিন্তু পুরো সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়েছে। তো আলুটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো এটা। তো আবারও ঢাকা দিয়ে রাখবো। তো আবারও কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করতে হবে, মানে কড়াতে লেগে যাচ্ছে। আর আজকে কিন্তু খুবই মানে অল্প মশলা দিয়ে করা হয়েছে। তো এবারে আমি দিয়ে দেবো একটু জল, তা আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে, তারও কিছুক্ষণ এটা রান্না করে নেব। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো আমি এবারে দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা, দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আরও কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর এই যে রেডি হয়ে গেল।
তো আবারও একবার সুন্দর করে নাড়াচাড়া করে এবারে চোলাটা বন্ধ করে দেব। তো এই যে রেডি হয়ে গেল মাটনের ঝোল, বা যেটাই বলো ঝোলই বলা যায় কারণ পাতলা হয়েছে, তো এটা ঝোলই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য টাটা, ভালো থাকো।